হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল গার্ডেনিং অ্যান্ড হেলথ টিপস। তো বন্ধুরা, আমি আজকে কথা বলবো এই গ্ল্যাডুলাস ফুলের ব্যাপারে। এই গাছ বসানো হয় অক্টোবর বা নভেম্বর মাসে। তো আমাদের গাছটা অলরেডি আমি মুখটা বার করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন স্পাউট বার হয়ে গেছে। এটা জাস্ট একটু জলে রেখে দিয়েছিলাম। তো আপনারা বালির মধ্যে রেখেও এরকম মুখ বার করে নিতে পারেন বা স্পাউট বার করে নিতে পারেন। তো আমি এমনি জল দিয়ে রেখেছিলাম, দেখতে পাচ্ছেন গাছে কীভাবে স্পাউট বার হয়ে বড় হয়ে গেছে। এই গাছের নামকরণ ল্যাতিন ওয়ার্ড গ্ল্যাডিয়াস থেকে হয়েছে। গ্ল্যাডিয়াস মানে শর্ট, মানে তরল। তো এই তরলের মতন এই পাতার দেখতে হয়। তো এই গাছের নাম গ্ল্যাডুলাস বলা হয়। তো এই গ্ল্যাডুলাস ফুলগুলো বিভিন্ন কালার হয়, সেটা হচ্ছে অরেঞ্জ, পিঙ্ক, রেড, পার্পেল, হোয়াইট, ইয়েলো, এছাড়াও অন্যান্য কালার হয়, এগুলোই আমরা সাধারণত দেখে থাকি। তো এই গাছ বসানোর জন্য সঠিক টাইম হচ্ছে অক্টোবর নভেম্বর মাস। আর আপনারা যদি এইভাবে স্পাউট বার করতে চান তো সেপ্টেম্বরের শেষের মধ্যেই বালির মধ্যে বসিয়ে দিলে বেরিয়ে আসবে। তো এবার আমি দেখাচ্ছি যে এই গাছ কোথায় বসাবেন। আপনাদের এরকম 8 ইঞ্চি টব নিতে পারেন বা 10 ইঞ্চি টব নিতে পারেন, বা একটু উচ্চতা কম হলেও চলবে, কিন্তু উপরের যে এরিয়াটা আছে এটা বেশি লাগবে। তো এবার আমি বলছি যে এই 8 ইঞ্চি টবে আমি 3 থেকে 4 গাছ বসিয়ে দেবো। একটু বেশি হয়ে যাবে, আপনারা চাইলে 2 গাছে এই গাছে বসাতে পারেন, কিন্তু আমি এই টবে 4 গাছ বসাবো। এই কারণে যে আমি এখানে বিভিন্ন কালারের গ্ল্যাডুলাস নিয়ে এসেছি, তো এইগুলো আমি একটা টবে অনেকগুলো কালার করার জন্য 4 বসাচ্ছি। তো আপনারা 8 ইঞ্চি টবে 2 থেকে 3 বসাতে পারেন, কিন্তু আমি এখানে আজকে 4 বসে আপনার দেখাবো। আমি এক্সপেরিমেন্ট করবো যে 4 কোনো অসুবিধা হয় কি না, কিন্তু 3 এই টবে খুব ভালোভাবে ধরে যাবে। তো এবার আমি আসছি এই গাছ বসাতে গেলে কী ধরনের মাটি দরকার। তো এই গাছ বসাতে গেলে ওয়েল ড্রেন সয়েল লাগবে, মানে গাছের গোড়ায় জল জমলে হবে না। কেন আপনারা দেখছেন এই পেঁয়াজ বা বাল্ব জাতীয় কোনো গাছ যদি মাটির তলায় থাকে, জল জমে যদি এই গাছের গোড়ায়, অবশ্যই এই পেঁয়াজ বা এই বাল্বগুলো পচে যাবে। এর জন্য এই গাছের গোড়ায় যাতে জল না জমে সেটা আপনাকে এনশিওর করতে হবে, মানে একদমই জল জমা যাবে না, এবং জলও সেইভাবে আপনাদের দিতে হবে গাছে। তো আপনারা ওই জন্য দেখতে পাচ্ছেন আমি এখানে নিয়েছি সাদা বালি, ভার্মি কম্পোস্ট বা গোবর সার। আপনারা ভার্মি কম্পোস্ট বা গোবর সারের মধ্যে যে কোনো একটি ইউজ করতে পারেন। এবং এই যে বালিটা নিয়েছি এটা টবের তলায় দিয়ে দেবো, যাতে গাছের গোড়ায় জল জমলে সহজে বেরিয়ে যায়। এবং এখানে আছে বনমিল, এবং এখানে আর সঙ্গে নিয়েছি কোকোপিট। তো কোকোপিট দেওয়ার কারণটা এই গাছে একটু জল কম দিতে হয়। তো অনেক সময় জল ভুলে গেলে গাছের যাতে ক্ষতি না হয়ে যায়, এর জন্য আমরা এই মাটির সঙ্গে একটু কোকোপিট মেশাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি মোটামুটি 60% গার্ডেনিং সয়েল নিয়েছি, এবং এর সঙ্গে 20% আমরা সাদাবালি নেবো, এবং 20% ভার্মি কম্পোস্ট নেবো, আর কিছুটা কোকোপিট, কিছুটা বোলমিল বা হাড়ের গুঁড়ো নেবো। তো চলুন আমরা মাটিটা মিশিয়ে নিই আগে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি সার নিয়েছি, সব মিশিয়ে নিয়েছি। মাটিটা ভালো করে মিশিয়ে নিতে হবে, সারগুলো যেন মাটির মধ্যে ভালোভাবে মিশে যায়। তো এবারে কী করবো, আমি অলরেডি এর মধ্যে টবের তলায় যে 4 হোল আছে বা ছিদ্র আছে তার মধ্যে আমি খোলামকুচি দিয়ে দিয়েছি, এবং এই যে মোটা বালি আছে যেটা বালির থেকে বাদ দেওয়া হয় এটা আমি নিচে দিয়ে দিই। এবার আমি এর মধ্যে মাটি ভালো করে একটু হালকা করে চেপে দেবেন, কারণ মাটির মধ্যে কোনো এয়ার গ্যাপ না থেকে যায়। তো দেখতে পাচ্ছেন আমি এখানে 2 বাল্ব নিলাম গ্ল্যাডুলাসের, আর এখান থেকে আমি আরও বড় 2 নিয়ে নিলাম। তো বিভিন্ন কালারে আছে এখানে। তো একটি টবে আমি অনেকগুলো কালারে বসালাম, তার ফলে কী হবে, একটি টবের মধ্যে বিভিন্ন কালারে গ্ল্যাডুলাস হবে এবং খুব দেখতে সুন্দর লাগবে। এবার এই বাল্বগুলোর গোড়াগুলো সুন্দর করে মাটি দিয়ে ঢেকে দিতে হবে। আমি এখানে বেশি করে মাটি ভরে দিলাম, কেন জল দিলে আপনারা দেখতে পাবেন মাটিটা বসে যাবে। তো সবসময় এই টবের কানা থেকে 1 ইঞ্চি নিচে মাটি থাকা উচিত। এবার আমি জল দিয়ে দেবো ভালো করে।
তো বন্ধুরা, আমাদের গাছ তো বসানো কমপ্লিট হয়ে গেল। এবার আমি বলবো এই গাছটা পরিচর্যা কীভাবে করবেন। তো এই গাছটা অবশ্যই আপনারা দু তিন দিন এখন একটু ছায়া জায়গায় রাখবেন, যেখানে হালকা রোদ্দুর আসে, কিন্তু দু তিন দিন পরে আপনারা এটা ফুল সানলাইটে দিয়ে দেবেন। এবং এই গাছ ফুল সানলাইটে রাখতে হবে, ফুল সানলাইটে রাখলেই খুব ভালো ফুল আসবে। যখন শীত পড়বে, মানে কুয়াশা খুব বেশি পড়বে, তখন এই গাছটা একটু কুয়াশা থেকে বাঁচানোর চেষ্টা করবে, তাহলে গাছটা ভালো থাকবে। তো এই গাছে ফুল আসতে মোটামুটি জার্মিনেশন টাইম থেকে গাছটা পুরো তিন মাসের মধ্যে ফুল এসে যায়। আমি এই গাছটি এক মাস আগে একটু জলের মধ্যে দিয়ে রেখেছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে থেকে স্প্রাউট বা লিপ বার হয়ে এসেছে। ধরে নিন আরও দু মাস সময় লাগবে এই গাছে ফুল আসতে। এবং আমি এই টবে চারটে কালারের বাল্ব বসিয়েছি, একটা থেকে দুটো স্প্রাউট বার হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো খুবই সুন্দর লাগবে দেখতে। তো এটা আপনারা অবশ্যই ফুল সানলাইটে রাখবেন। তো এই তো গেল আপনারা কোথায় রাখবেন গাছটা। তো এবারে আসছি আপনারা গাছে ফার্টিলাইজার কী দেবেন। এই গাছে অবশ্যই আপনারা কোনো কেমিক্যাল ফার্টিলাইজার দিতে যাবেন না। এই গাছে কাউডাং কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট যে কোনো একটা ইউজ করতে পারেন। এছাড়া আপনাদের বাড়িতে কম্পোস্টটি তৈরি করে বা কিচেন ওয়েস্ট কম্পোস্টটি এই গাছে দিতে পারেন। এই গাছে কোনো কেমিক্যাল সার ব্যবহারের দরকার নেই, কারণ আমি যে সার দেখিয়েছি আপনাদের, যে ভার্মি কম্পোস্ট থেকে যে সার পাবে এই গাছের জন্য যথেষ্ট। আর এখন যে আমি সার দিয়েছি, এই গাছে আর এক মাসে কোনো সার দিতে হবে না। এবার আসছি জল। দেখুন, এই গাছে জলের দরকার আছে, কিন্তু খুব বেশি জলের দরকার নেই। এর জন্য আমি এই মাটিতে সাদাবালি মিশিয়েছি। সাদাবালি মেশানোর ফলে কী হয়েছে, এই গাছের গোড়ায় যদি বেশি জল আসে তাহলে কিন্তু জলটা ভালোভাবে বেরিয়ে যাবে, মানে ড্রেনেজ সিস্টেমটা ভালো করার জন্য আমি সাদাবালি ব্যবহার করেছি। তো এর জন্য আমি বলছি এই গাছে একদিন অন্তর একদিন জল দেবেন। যদি দেখেন যে উপরে মাটি শুকিয়ে গেছে খুব রোদ্রের জন্য, তাহলে একটু জল দিয়ে দেবেন, কিন্তু বেশি জল এই গাছের গোড়ায় দেবেন না, কেননা বাল্বটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে। এবারে আসছি এই গাছে পেস্টিসাইড। এই ফুল গাছেও প্রচুর পোকামাকড়ের আক্রমণ হয়, যেমন স্পাইডার মাইট, থিপস, অ্যাফিডস। তো এই রোগ থেকে বাঁচার জন্য এই গাছে অবশ্যই আপনারা কোনো দিন অন্তর গাছে কীটনাশক ব্যবহার করবেন। বাড়িতে তৈরি নিম তেল বা দোকান থেকে কিনে নিম তেল বা অন্য কোনো ঘরোয়া অর্গানিক কীটনাশক এই গাছে অবশ্যই কোনো দিন অন্তর ইউজ করবেন, তাহলে গাছের চেহারা ভালো থাকবে এবং গাছেও খুব ভালো ফুল হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এক মাস পরে গাছটা অনেক ভালো গ্রোথ হয়েছে এবং পাতাগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর আছে। তো এই সময় কী করব, আমরা এই গাছে 10 থেকে 15 দিন অন্তর শুধু খোল সার বা বাড়িতে তৈরি যে কোনো লিকুইড সার এই গাছের গোড়ায় দেব। আর আপনারা পারলে ভার্মি কম্পোস্টও এই গাছের গোড়ায় দিতে পারেন প্রত্যেক 10 থেকে 15 দিন অন্তর। তো এবার আপনারা দেখতে পাচ্ছেন দু মাস পর গাছের মধ্যে কুড়ি এসে গেছে এবং ছোট ছোট ফুল আপনারা দেখতে পাচ্ছেন কালার। এই সময় আপনারা কী করবেন, গাছের মধ্যে একটু সাপোর্ট দিয়ে দেবেন, কারণ এই ফুলগুলো খুব ভারী হয়। তা না হলে কী হবে, ফুলের ডগা থেকে ভেঙে পড়ে যাবে বা গোড়া থেকে মুচড়ে ভেঙে যেতে পারে। তো এই সময় অবশ্যই গাছের গোড়ায় একটি সাপোর্ট দিয়ে দেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আরও চার দিন পরে ফুলগুলো একটু ফুটে গেছে, কুড়ি অবস্থা থেকে একটু বড় হয়ে গেছে এবং সাদা ফুলটা আরও একটু বড় হয়ে গেছে। এবং এর মধ্যে অবশ্যই একটা কথা আমি বলে দিই, আপনারা কিন্তু এই গাছে 10 থেকে 15 দিন অন্তর যেমন সার ব্যবহার করবেন, এই গাছে পেস্টিসাইড আপনারা ব্যবহার করবেন, কেননা এই গাছেও পেস্ট আক্রমণ হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন আরও ছদিন পরে ফুলগুলো ফুটে গেছে, যেগুলো কুড়ি ছিল এবং খুব সুন্দর লাগছে এবং প্রত্যেকটাই আলাদা আলাদা কালার আছে। তো আশা করছি আপনাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করবেন। এবং আগামী দিনে এই ধরনের ভিডিও পেতে অবশ্যই যারা আজকে নতুন এসেছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল বাটনটি আছে ওটাকেও প্রেস করে দেবেন। এবং আপনাদের কাছে আর একটা রিকোয়েস্ট করি, আমার ফেসবুক পেজ আছে যার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা অবশ্যই ফেসবুক পেজটিকে লাইক করে নেবেন, কেননা অনেক ছোটোখাটো আপডেট আমি ফেসবুকে দিয়ে থাকি এবং অনেক সময় লাইভও আসি ফেসবুকে। তো অবশ্যই আপনারা ফেসবুক পেজটি লাইক করে নেবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।